আমি একবার আমার এক ছাত্রকে জিজ্ঞেস করলাম, বাংলাদেশের একজন বিজ্ঞানীর নাম বলো তো। সে অবাক হয়ে উত্তর দিল, স্যার বাংলাদেশে বিজ্ঞানী আছে? আমিও খুব অবাক হয়ে নির্বাক হয়েছিলাম। এরকম প্রশ্নে আপনিও হয়তো অবাক হবেন। আসুন তাই জানি বাংলাদেশি বিজ্ঞানীদের নিয়ে, যারা আবিষ্কারের দিক থেকে স্মরণীয় হয়ে আছেন এবং থাকবেন। তারা শুধুই বাংলাদেশি এবং তাদের জন্ম বাংলাদেশে। শুধুমাত্র তাদেরই জানবো যারা অনেক বেশি আলোচিত। আমরা সাধারণত ভুল করে ভুলে পড়ি, লজ্জায় পড়ি, আর তারা নতুন কিছু আবিষ্কার করে। বলছি সত্যেন্দ্রনাথ বসুর কথা, গণিত ও পদার্থবিজ্ঞানী। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াতেন কোয়ান্টাম বলবিদ্যায়। আর তার কথা কি বলবো, ক্লাসে একদিন আলোক তড়িৎ ক্রিয়া ও অতি বেগুনি বিপর্যয় পড়াতে গিয়ে তত্ত্বে ভুল করে ফেলেন। পরে দেখলেন তার ভুল তত্ত্ব পরীক্ষার ফলাফলের সাথে মিলে যাচ্ছে। তার ওই ভুল লেকচার নিয়ে তিনি নিজে একটি নিবন্ধ আকারে প্রকাশ করলেন, কিন্তু তিনি পাঠালেন ফিজিক্স জার্নালে প্রকাশের জন্য। কিন্তু পদার্থবিজ্ঞানের এই বিখ্যাত জার্নাল ফিজিক্স জার্নাল তার এই নিবন্ধটি প্রকাশে অসম্মতি জানাল। মতিগতি বুঝতে পেরে তিনি সেটা নিয়ে যান আইনস্টাইনের কাছে। তখন আইনস্টাইন ব্যাপারটি বুঝতে পেরে সেটি অনুবাদ করে ফেললেন জার্মানি ভাষায়, প্রকাশ করলেন জার্মানির একটি সাময়িকীতে। ঘটনাটি 1924 সালের। আপনি জেনে অবাক হবেন, এই আবিষ্কারটি বোস আইনস্টাইন সংখ্যাতত্ত্ব নামে পরিচিত। বসুর ধারণাটি আইনস্টাইন পরমাণুতে প্রয়োগ করে, যা বোস আইনস্টাইন কনডেনসেট নামে পরিচিত। আজ আমরা যাকে বোসন কণা বলি, এটি তারই অবদান। আমরা সাধারণত ভুল করে ভুলে পড়ি, লজ্জায় পড়ি, আর তারা নতুন কিছু আবিষ্কার করে। উদ্ভিদ বা গাছের কথা বললেই তাকে মনে পড়ে, আপনারও এই মুহূর্তে মনে পড়ল, তিনি জগদীশচন্দ্র বসু, পদার্থ উদ্ভিদ বিজ্ঞানী। জন্ম বিক্রমপুরে 1858 সালে। চিকিৎসা বিজ্ঞানে পড়তে পাড়ি জমালেন লন্ডনে, সেটা 1888 সাল। কিন্তু কালাজ্বর তাতে বাদ সাধে, পড়া হলো না চিকিৎসা বিজ্ঞান। চিকিৎসা বিজ্ঞানের পড়া বাদ দিয়ে ভর্তি হলেন ক্যামব্রিজের ক্রাইস্ট কলেজে। এবং কাদের সংস্পর্শ পেলেন জানেন? ফ্রান্সিস ডারউইনের মতো বিজ্ঞানীদের। যাই হোক, পড়ালেখা শেষ করে দেশে ফিরে আসলেন। 1825 সালে শুরু করেন অধ্যাপনা, পাশাপাশি গবেষণা। 1895 সালে আবিষ্কার করলেন বেতার যন্ত্র, কিন্তু প্যাটেন্ট নিয়ে নেন মার্কনি। শুনলে অবাক হবেন, আদালত পর্যন্ত গড়িয়েছিল ঘটনাটি, তারপরও থেমে থাকেনি গবেষণা। এরপর আবিষ্কার করলেন উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্র ক্রেস্কোগ্রাফ, উদ্ভিদের উত্তেজনার বেগ নিরূপক সমতল তরুলিপি যন্ত্র রিজোনান্ট রেকর্ডার। এভাবেই তিনি আজ আমাদের মাঝে চিরস্মরণীয়। আবার মনে রাখবেন, নাম তার জগদীশচন্দ্র বসু, বিক্রমপুরের ছেলে। উদ্ভিদ বা গাছের কথা ভাবতে পারেন? ট্রেন চলবে, কিন্তু ট্রেনের চাকা লাইন বা ট্র্যাক স্পর্শ করবে না, চুম্বকের সাহায্যে এগিয়ে চলবে আর গন্তব্যে পৌঁছাবে চোখের পলকে। আর তিনি বিশ্বের সেরা 100 জন বিজ্ঞানীর একজন। তিনি হচ্ছেন বাংলাদেশের কৃতি বিজ্ঞানী ডক্টর আতাউল করিম। পড়ালেখা শেষ করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ থেকে। এরপর গবেষণা করলেন আমেরিকার ওয়াশিংটন ডিসি সংলগ্ন ভার্জিনিয়ার নর্ফুতে অবস্থিত ওল্ড ডমিনিয়ন ইউনিভার্সিটিতে ভাইস প্রেসিডেন্ট হিসেবে। গবেষণাটি করেন 2004 সালে। বর্তমানে এই বিজ্ঞানীর নেতৃত্বে পরিচালিত হচ্ছে বিশ্বের অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে বিজ্ঞান চর্চা করা হয়।
আবারও বলছি, নামটা মনে রাখবেন। তিনি হচ্ছেন বিশ্বের সেরা 100 জন বিজ্ঞানীর একজন, ডক্টর আতাউল করিম। ঢাকা বিভাগের গাজীপুরে জন্ম নিয়েও কাঁপাচ্ছেন বিশ্ব। আবিষ্কার করলেন বাইল ফার্মিয়ন কণা, যেটি হারম্যান বাইল 1929 সালে জানান দিয়েছিলেন এই কণার কথা। তারপর অনেক গবেষণা, কিন্তু কিছুই হলো না। ঠিক 85 বছর পর 2014 সালে তা আবিষ্কার করলেন বাংলাদেশের বিজ্ঞানী জাহিদ হাসান। পড়েছেন ঢাকা কলেজে, এরপর ইউএসএর প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে। বাইল ফার্মিয়ন করা আবিষ্কারের মধ্য দিয়ে পৃথিবীতে দ্রুত গতির অধিকতর দক্ষ ইলেকট্রনিক যুগের সূচনা হলো। শিক্ষকতা করেছেন ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়াতে, আর এখন পড়াচ্ছেন প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে। মানুষ কৃত্রিম কিডনি দ্বারা বাঁচবে এ যেন রূপকথার গল্প হার মেনে গেল, হার মানল বাংলাদেশি বিজ্ঞানীর কাছে। মানুষকে আরো কিছুদিন বাঁচার স্বপ্ন দেখালেন, তিনি হচ্ছেন বাংলাদেশের বিজ্ঞানী শুভ রায়। বিশ্বের প্রথম কৃত্রিম কিডনি তৈরি করলেন। ঠিক তার এই কিডনি তৈরি করতে লেগেছিল 10 বছর। তিনি ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার সহযোগী অধ্যাপক, জন্মগ্রহণ করেছেন ঢাকায় কিন্তু পৈতৃক নিবাস চট্টগ্রামে। জন্মসালটাও 1969, ঠিক বাংলাদেশের স্বাধীনতার পূর্ব মুহূর্তে। পড়ালেখা করেছেন গণিত, পদার্থবিজ্ঞান, তড়িৎ প্রকৌশল ও ফলিত পদার্থবিজ্ঞানে। নাম তার শুভ রায়। আইনস্টাইনের পর পৃথিবীতে জীবিত সবচেয়ে মেধাবী বিজ্ঞানী বলা হয় স্টিফেন হকিংসকে, কিন্তু বাংলাদেশেও কিছু আইনস্টাইন থাকে যারা আবিষ্কার করে বিখ্যাত হতে পারেননি, কারণ তারা বাংলাদেশি বলে। বলছি অধ্যাপক উসমান গনি তালুকদার এবং অধ্যাপক মুশফিক আহমেদের কথা, বাংলাদেশের নব্য আইনস্টাইন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থবিজ্ঞান ও পদার্থবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক। তাদের গবেষণার বিষয় আপেক্ষিক তত্ত্ব। বস্তুর গতি আলোর গতির চেয়ে বেশি হতে পারে না, এই কথাটি বলেছিলেন বিজ্ঞানী আইনস্টাইনের মতে। কিন্তু বাংলাদেশের দুই বিজ্ঞানী আইনস্টাইন দেখিয়েছেন নিউট্রিনো নামের বস্তুকণিকা আলোর গতির চেয়ে বেশি বেগে চলে। এটি তারা 2001 সালে আবিষ্কার করলেন। তারা এ বিষয়ে 3টি সমীকরণ দাঁড় করালেন, কিন্তু কপাল পুড়েছে বাংলাদেশি হয়ে, না হলে কি না হতো। বিশ্বের অন্যান্য বিজ্ঞানীদের মতে যেহেতু স্বাভাবিকভাবে আইনস্টাইনের তত্ত্বের বাইরে যাওয়া সম্ভব নয়, তাই তাদের গবেষণা প্রবন্ধটি বিজ্ঞান বিষয়ক জার্নালে প্রকাশিত হলনি। এভাবে অন্তরালে রয়ে গেল বাংলাদেশের এই দুই আইনস্টাইন। সারা পড়ে গেল 2010 সালে সারা বাংলাদেশে আবিষ্কার করলেন পাটের জিনতত্ত্ব। নিশ্চয় আপনার মনে বাসছে তার নাম, তিনি ডক্টর মাকসুদুল্লাহ আলম, বাংলাদেশের জিনতত্ত্ববিদ, জন্ম ফরিদপুরে। তার নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট ও তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠান ডেটা সফটওয়্যার এক দল উদ্যমী গবেষকের যৌথ প্রচেষ্টায় 2010 সালের মাঝামাঝি পাটের জিনোম সিকোয়েন্স আবিষ্কার করলেন। পড়ালেখা করেছেন মস্কো রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে অনুপ্রাণ বিজ্ঞানে। পিএইচডি করেছেন ম্যাক্স প্ল্যান্ট ইনস্টিটিউটে প্রাণ রসায়নে। তিনি 2000 সালে প্রাচীন জীবাণুতে মায়োগ্লোবিন নামক একটি প্রোটিন আবিষ্কার করেন। অধ্যাপনা করেছেন হাওয়াই বিশ্ববিদ্যালয়ে। শুধু পাটের জিনতত্ত্ব আবিষ্কারই করেননি, তিনি আবিষ্কার করেছেন পেপে, রাবারের মতো বিভিন্ন উদ্ভিদের জিন নকশা। তবে আমাদের সবাইকে কাঁদিয়ে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করলেন 2014 সালে। সারা পড়ে গেল 2010 সালে সারা বাংলাদেশে আবিষ্কার করলেন পাটের জিনতত্ত্ব। নিশ্চয় আপনার মনে